আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পরীক্ষা দুনিয়ায় পরীক্ষার জন্য আমাদের অনেক প্রস্তুতি থাকে। ধরুন জিএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা দেওয়ার পর আমাদেরকে রেজাল্টের জন্য আশা করতে হয়। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসে, সেই রেজাল্ট কী হতে পারে, কদিন পর রেজাল্ট দেবে, আনুমানিক এক মাস, দুই মাস অথবা তিন মাস পর রেজাল্ট দিতে পারে, রেজাল্টের আগ মুহূর্ত আমাদের কাছে কেমন লাগে, সেই টেনশনে আমরা অশান্তিতে থাকি, অশান্তি জোয়ার মনে আসতে থাকে, বলতে পারেন একটি ঝড় বইয়ে যাওয়া। আপনি চিন্তা করতে থাকেন পরীক্ষার দিন কী করেছিলেন, ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কি না, যে সকল উত্তর দিয়েছেন সেগুলো ঠিকভাবে হয়েছে কি না। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি এখন জেনে গেছেন যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন তা সঠিক হয়নি। এভাবে আপনি টেনশন করতে থাকেন, উদাসীন মনটাকে তছনছ করে দেয়, অদ্ভুত এক অশান্তি সৃষ্টি হয়। আপনি চাচ্ছেন সব কিছু ভুলে যেতে, একদম সব কিছু ভাবতে চান না, পরীক্ষা বলতে কিছু আছে। আবার চিন্তা করেন যখন রেজাল্ট পাবেন, তখন আবার বলেন ইস, এই রেজাল্টটা যদি না দিত, এরকম পরীক্ষা যদি না হতো। এভাবে আফসোস করতে থাকি। ঠিক একইভাবে যারা আমাদের মতন পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, তাদের একটি স্বপ্ন আছে, ভবিষ্যতে জীবন আছে, সেটা হলো যদি রেজাল্ট ভালো হয় তাহলে ভালো স্কুলে, ভালো কলেজে চান্স পাওয়া যাবে, আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে ভালো কলেজে, ভালো স্কুলে চান্স পাবেন না। আর যাদের বড় বড় স্বপ্ন, তারা যদি বুয়েটে না চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়, তাহলে তো ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল, তাদের জীবন ধ্বংস, সম্মান থাকলো না, ভালো ইনকাম করতে পারলো না, তাদের জীবন ওইখানেই শেষ। এভাবে ভবিষ্যতের জন্য আমরা পাগল হয়ে যাই, পাগল মতন ঘুরতে থাকি। পড়াশোনা ভালো করার জন্য যত পরিশ্রম, যত অধ্যাবসায় তাই করতে থাকি, আমরা অস্থির হয়ে পড়ি। এবার একটু চিন্তা করুন তো, একটি রিমাইন্ডার হিসাবে আপনাকে এতটা ভাবতে বাধ্য করছে, আপনার ভেতরে ঝড় সৃষ্টি হচ্ছে। বিষয়টি কি জানেন, আপনার জীবনে অন্য কিছু প্রশ্ন জাগায় না, শুধু একটা জিনিসের আপনাকে ভাবতে শেখায়, সেটা হলো দুনিয়া, দুনিয়ার পেরেশান, দুনিয়াতে কিভাবে আপনি কাটিয়ে উঠবেন, কিভাবে আপনি সফলকামী হবেন। আপনার যত ব্যস্ততা আছে তা হলো দুনিয়াবী চিন্তা, সুন্দরী নারী পাওয়া, ভালো ইনকামে চাকরি করা, ভালো জায়গায় পড়াশোনা করা, বড় বড় বিল্ডিং করা, এসব চিন্তাই তো, ঠিক না? বিশেষ করুন দুনিয়ার পরীক্ষা, অর্থ সম্পদ, দুনিয়ার কামনা ভাবনা আমাদের যতটুকু ভাবায়, পরকালীন আমাদেরকে ততটুকু ভাবায় না। আল্লাহর ওয়াদা সত্য, সেদিন সব কিছু স্বচ্ছভাবে প্রকাশ পাবে, আমরা দেখতে পাব আল্লাহর সত্য ওয়াদা। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ দরবারে রিক্ত হাতে না দাঁড়ায়। আপনার রব আপনাকে রিমাইন্ডার দিচ্ছে, প্রশ্ন করছে, তবু কি আমরা গাফিল থাকব? আমাদের মনে কি এখনো ভাবনার সূর্যোদয় হবে না? আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকা দিয়ে যাচ্ছে? এই একটি প্রশ্ন আপনাকে আপনার রবকে চিনতে বাধ্য করবে, এই একটি প্রশ্ন আপনাকে কবর জীবন সম্পর্কে ভাবতে বাধ্য করবে, এই একটি প্রশ্ন আপনাকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে বাধ্য করবে। এই একটি প্রশ্ন লুকিয়ে আছে পরকালীন সকল কিছুর ভাবনার খোরাক। আপনি ভাবুন, বারবার নিজেকে প্রশ্ন করুন, দেখবেন
আল্লাহ তাআলা আপনাকে সরল পথ দেখাবেন, যে পথ জান্নাতে নিয়ে যায়। সুতরাং আপনার রবের ওয়াদা সত্য। আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে পৌঁছে যাবে এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে এইখানে প্রবেশ করো, অর্থাৎ জান্নাতে স্থায়ীভাবে বসবাস করো। সুবহানাল্লাহ, আমরা শুধু জান্নাতে থাকতে চাই। বিনিময় হলো আমরা আমাদের রবের সন্তুষ্টিতে কাজ করে যাবো।